লেহেমিয়া গুটিত ভাস্কর কলিতার মৃত্যুর তদন্ত। বুলেট প্রুফ জেকেটে তদন্তত লগাইছে খেলিমেলি, তদন্তক লৈ উঠিছে প্রশ্ন। বৰদুমচাত সাহসী আৰক্ষী বিষয়া ভাস্কর কলিতাই বুলেট প্রুফ জেকেট পরিধান কৰি থকাৰ পিছতো নটাকৈ গুলি সোমাইছিল দেহত। কিমান শক্তিশালী আছিল ভাস্কর কলিতাই পরিধান কৰা বুলেট প্রুফ জেকেট? প্রয়াত প্রাক্তন আরক্ষী সঞ্চালক শঙ্কর বড়ুয়ার কার্যকালত সর্বমুঠ 1260টা জেকেট ক্রয় করেছিল 2012 সনত। টাটা এডভান্স মেটেরিয়াল লিমিটেডেরপরা ক্রয় করেছিল জেকেট। প্রতিটি জেকেটের মূল্য আছিল 39,175 টাকা। 2011 সনের 25 ফেব্রুয়ারিত গঠন করা পার্সেস কমিটির ভূমিকাক লৈও প্রশ্ন তুলিছে আরটিআই কর্মী দুলাল বড়াই। বুলেট প্রুফ জেকেটখিনি যোগান ধরেছিল, এটা বাহিরের ফার্মক দিয়া হয়েছিল, কিন্তু সেই গোটে বুলেট প্রুফ জেকেটখিনি কিন্তু মানে দিয়ার সময় সেই সময় নেতৃত্বত আছিল মুকেশ সাহে, মানে তেতিয়া তেও মডার্নাইজেশন এন্ড লজিস্টিক চাই আছিল। গতি তেতিয়া হলে তেখেতে কিয় নাচালে যে সেই বস্তুবিলাক, কারণ তেওঁলোকে এখন টেকনিক্যাল কমিটি করে পেলায় সেই বস্তুবিলাক লৈছিল। গতি সেই কমিটিবিলাকক তেতিয়া তেওঁলোকে মানে অলরেডি কমিশন দি যেহেতু হেৰি করে লৈছিল, আর গতি এই গোটেই মানে হেৰিখিনিয়ে রিজেক্ট করব লাগে। কারণ আনহাতে এয়ারসেল ম্যাক্সিস দুর্নীতিত নাম ভাঙর খোয়া ভাস্কর কলিতার মৃত্যুর তদন্তকারী বিষয়ার উপরও সন্দেহ উপজিছে সকলরে। চন্দ্রকৃষ্ণক সেই যে তদন্ত করবলে দিয়া গৈছিল ভাস্কর শর্মা, সেই কেছে গতি আঁতরাই কোনোবা এজন মানে যিজন নিকা ভাবমূর্তি বিষয়া তেওঁ হাতত দিয়ক। কারণ যেহেতু এটা এটা কথা নয়, সিবিআই চার্জশিটত যেটা নাম আছে নিশ্চয় তেওঁ তাত কিবা কাহিনী জড়িত আছে, নহলে তো তেওঁ নামটো কিয় আহিব? আনহাতে তদন্ত প্রক্রিয়া যে চরম ভেগু ভাওনা হয়েছে তার প্রমাণ ভাস্কর কলিতার পত্নীর এই ভাষ্য। মূর ফালৰ পৰা এটাই রিকুয়েস্ট যে এই রিজাল্ট এনকোয়ারি কমিটির রিজাল্ট লৈ পেলাই বহুতখিনি ডিপেন্ড করব। সো আই রিকুয়েস্টেড স্যার, তেতিয়া স্যারে মোক এখার কথা কৈছিলে যে যে মানে যোনটো এনকোয়ারিটো হব এই বুলেট প্রুফ মানে হেৰিটোলে মানে রেস্ট্রিকশন আছে বলে কলে। মূর ফালৰ পৰা এটাই রিকুয়েস্ট যে এই রিজাল্ট এনকোয়ারি কমিটির রিজাল্ট লৈ পেলাই বহুতখিনি ডিপেন্ড করব। সো আই রিকুয়েস্টেড স্যার, তেতিয়া স্যারে মোক এখার কথা কৈছিলে যে যে মানে যোনটো এনকোয়ারিটো হব এই বুলেট প্রুফ মানে হেৰিটোলে মানে রেস্ট্রিকশন আছে বলে কলে। টেকনিক্যাল পার্ট এটা আছে, কিবা রেস্ট্রিকশন আছে, সো তেওঁক মানে কোৱা হৈছে যে দিস ইজ রেস্ট্রিক্টেড। সঞ্জয় কৃষ্ণই কি রেস্ট্রিকশনের কথা কৈছিল ভাস্কর কলিতার পত্নীক? বুলেট প্রুফ জেকেট নোহুমাল নাকি তদন্তত? ফরেন্সিকলৈ কিয় প্রেরণ করা নহল বুলেট প্রুফ জেকেট? এটেনশন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, এটেনশন ডিজিপি ডাঙরিয়া, বারে বারে তেজাল ডেকা লড়াই কার ভুলের বাবে হাবতিবলগী হয়েছে মৃত্যুক? ভাস্কর কলিতার ক্ষেত্রে তদন্ত আগ নাবাড়ে, কারণ কিয় ইয়াতে আপনার মই আগতেও কৈছো এই কথাটো, বুলেট প্রুফ জেকেটর একটা কেলেঙ্কারি জড়িত হয়ে আছে, ইয়াতে একটা বৃহৎ ডাঙর চক্র একটা সুমাই আছে। সরকারক গৃহ বিভাগক আকু কম যে বর্তমান যিজন ডিজিপি আপনার আমি ভাল ভাল বলে কয়ে আছো, আপনি সচাই ভাল, কিমান আর ভাল ভাল বলে কই থাকিম, আপনি কামটো করে দেখাব লাগিব। এতিয়াও একটা সুবিধা আছে, সময় আছে, আপনি থাকুতেই বুলেট প্রুফর কেলেঙ্কারির তদন্ত করে দোষী শাস্তি দিব লাগে। গুলজার হুসেন, নিত্যানন্দ গোস্বামী, ভাস্কর কলিতা আর কিমান? গুলজার, ডিএসপি গুলজার, তাৰপিছত আপোনাৰ নিত্যানন্দ, তাৰপিছত ভাস্কর কলিতা, এনেকুৱা ধৰণৰ তেজাল অসমীয়া আমি হেৰুৱালোঁ একমাত্র বুলেট প্রুফৰ কেলেংকাৰীৰ কাৰণে। বুলেট প্রুফে 9mm পিস্তলৰ গুলি ৰখাব নোৱাৰিলে। পিছে আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ সাহস হ'বনে বুলেট প্রুফ জেকেটৰ তদন্ত কৰিবলৈ? কোনে উত্তৰ দিব কিয় ফৰেন্সিকলৈ প্ৰেৰণ কৰা নহল ভাস্কর কলিতাই পৰিধান কৰা বুলেট প্রুফ জেকেটটো? কেমেৰা পাৰ্চন সুনীত শইকীয়াৰ সহযোগত ৰাজু বৰুৱা, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।